আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে নতুন আরো একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকের ব্লগটি শুরু করেছি মেহেন্দি দিয়ে, মেহেন্দি বানাবো মেয়েদের জন্য, তো আপনাদের সাথে ভাবলাম যে শেয়ার করি। আর এটা হলো চাঁদ রাতের দিন, মানে আমাদের কি কি করা হয়েছে ওইটা আপনাদের সাথে শেয়ার করব। মানে চাঁদ রাত কি, চাঁদ রাতের আগের দিন এই মেহেন্দিটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম চাঁদ রাতের দিন পরার জন্য। আমার মেয়েরা যেহেতু মেহেন্দি পরতে এত পছন্দ করে, তাই ভাবলাম যে ওদের জন্য বানিয়ে নিই। আর ওরা কিন্তু বারবার বলছিল যে মেহেন্দিটা বানানো, যাতে আমি বানিয়ে ফেলি আগেই। তো এইটা আমি শুরু করেছি মানে বুধবারে। তো যেহেতু বৃহস্পতিবার চাঁদ রাত, তো আমি আগের দিন যদি না বানাই তাহলে এটা পরা যাবে না। আর মেহেন্দি সবসময় আগের দিন বানিয়ে একদিনের জন্য রেখে দিলে কিন্তু কালারটা খুব ভালো আসে। তো আমি এখানে মেহেন্দি পাউডার নিয়েছি, আর এটা কিন্তু ন্যাচারাল একদম সৌদি থেকে আনানো। তো আমার একজন রিলেটিভ নিয়ে এসছেন তো মেহেন্দি, আর আমি বাংলাদেশ থেকেও আসলে নিয়ে এসেছিলাম মেহেন্দি পাতা ড্রাই করে। তো মেহেন্দি পাউডার দিয়েছি, সুগার দিয়েছি, আর এসেন্সিয়াল অয়েল, যে কোনো এসেন্সিয়াল অয়েল থাকলেই হবে, দিলে কিন্তু কালারটাও ভালো আসে। আর এদিকে আমি লেমন জুসও নিয়েছি, লেমন জুস 1 টিস্পুনের মতো। আর যেহেতু আমি অল্প পরিমাণে করছি, যাতে 2টা বা 3টা কোণ হয়, তো তাই ভাবলাম যে আমি একটু মানে অল্প পরিমাণে করি। আর ফ্রেশ ফ্রেশ দিলে কিন্তু ভালো, ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায় 6 মাসের মতো, বাট ফ্রেশ ইউজ করাই ভালো। যেহেতু বাচ্চাদের হাতে ইউজ করব, তাই আমি একটু মানে অল্প পরিমাণে করেছি। আর আমি এখানে নিয়ে নিলাম চায়ের মানে পানি, চা পাতা দিয়ে শুধু জাল দিয়ে চায়ের পানিটা দিয়ে গুললে কিন্তু কালারটা ভালো আসে, আর হাতে বা কোনো ফুসকা উঠে না। ন্যাচারাল মেহেন্দিটা মানে একটু সময় লাগে, টাইম লাগে হাতে লাগতে, রংটা লুক আফটারও বেশি করতে হয়। কিন্তু কেমিক্যাল দেয়া থাকলে বাচ্চাদের হাতে বা বড়দের হাতে অনেক ফুসকা উঠে যায় বা জ্বলে যায়, তো এর জন্য ভালো ন্যাচারাল মেহেন্দিটার। মেহেন্দি কিন্তু ইদানিং মানে হাতের কাছে সবাই বানাতে পারে। মেহেন্দি পাউডারটা অনলাইনে যে কোনো পেজে আপনারা পাবেন, বা ইবে আমাজনে তো অ্যাভেলেবল সবসময়ই থাকে। তো এখন আমি গুলে নিয়েছি, আর ভালো করে মানে উইক্স দিয়ে কিন্তু ভালো করে মিক্স করে নিয়েছি। এভাবে মিক্স করলে ওই স্টিকি ভাবটা আসে, আর কালারটাও মানে খুব ভালো আসে। এর জন্য যতটুকু পারা যায় ততটুকু মিক্স করে নেয়াই ভালো। আর এখন দিয়ে দিব আমি এসেন্সিয়াল অয়েল, আমি লেভেন্ডার এসেন্সিয়ালটা নিয়েছি। আপনারা যে কোনো এসেন্সিয়াল অয়েল বা টি ট্রি অয়েল নিলেও হবে। খুব ধৈর্য সহকারে আসলে এটাকে বিট করে নিতে হবে, বিটার থাকলে তো আরও ভালো। যারা একটু বেশি করে বানাবেন, বিটার দিয়ে বিট করে নিলে কিন্তু আরও বেশি এটা স্টিকি ভাবটা আসে। আর স্টিকি ভাব আসলে কিন্তু মানে খুব সুন্দর কোণের ভিতর হাতে দেওয়া যায়, কোণের ভিতরে ঢুকিয়ে। তো আমি এখন এটা আমার পরের দিন, আমি ফিল্ম ফিল্ম দিয়ে রেখে দিয়েছিলাম কালারটা বের হওয়ার জন্য। তো এটা 24 ঘন্টার মতো হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে মিক্স করে তারপর কোণে ভরে নিব। আর কোণটা বানানো আপনাদেরকে দেখালাম না, এর আগে আমি মেহেন্দির আর একটা রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছি, ওইটাতে গেলে কিন্তু খুব সহজে এখন কোণ বানানো যায়, আপনারা ঘরে বসে কোণ বানাতে পারবেন। তো এখন চলে আসলাম, আমি কোণ বানানো শেষ, আমি চলে আসলাম নুনের বড়া বানাতে। আমাদের সিলেটের বিখ্যাত নুনের পিঠা বা নুনের বড়া বা নুনগড়া, আমাদের আঞ্চলিক ভাষায় নুনগড়াও আমরা বলি। এখানে নিয়েছি আমি পেঁয়াজ ব্লেন্ডার করে আর আদা। আসলে এই নুনের বড়াগুলো এত মজা হয়েছে, মাশাল্লাহ বলবো কি, যারা খেয়েছেন সবাই বলেছেন যে খুব বেশি মজা হয়েছে। আসলে অল্প করে করলে কিন্তু বেশি মজা হয়, আমি দেখেছি যে অল্প পরিমাণে যখন আমি ব্যস্ত থাকি বেশি করতে পারি না, তখন অল্প পরিমাণে যখন করি তখন আরও বেশি মজা হয়। তো সামান্য একটু হলুদ দিলাম কালারের জন্য, আর লবণ দিয়েছি, যেহেতু নুনের পিঠা তো লবণ না দিলেই
হবে না তো তাই আর লবণও দিয়ে দিলাম আমার পরিমাণ মতো আর আমি এখানে কিন্তু 1 এন্ড হাফ কেজির একটা প্যাকেট নিয়েছি তো পুরোপুরি দেইনি 1 কেজির মতো দিয়েছি পাউডার এখন পানিতে একটু মিক্স করে তারপর বলক তুলে নিব বলক তোলার পর তারপর আমি এখন রাইস ফ্লাওয়ার দিয়ে দিব মানে রাইস ফ্লোর চালের গুঁড়ি যেটা একদম ফাইন ওইটা কোনো গ্রাউন্ড মানে রাইস ফ্লোর আমি দেই না কেননা নুনের বড়া আমি একটু সফট সফটই পছন্দ করি আর দিয়ে দিব আমি ময়দা আমি কিন্তু নুনের বড়াতে ময়দা দেই সামান্য পরিমাণে একদম অল্প তো অনেকেই কিন্তু ময়দা দেন না আর খেতে তেমন ভালো লাগে না আমার কাছে ভালো লাগে না কেননা ময়দা না দিলে সফট হয় না আর বেশি শক্ত বিস্কুটের মতো হয়ে যায় এজন্য আমি একটু ময়দা দেই তো এখন শুধু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে তারপর চুলার আগুনটা একদম লয়ে নামিয়ে মানে 5-6 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তারপর আমি আগুনটা বন্ধ করে তারপর দমে রেখে মানে আগুন বন্ধ করে ঢেকে রেখে দিব যাতে আরো কুক হয় বেশি গরম যত গরম থাকবে অত আরো কাইটা পাকবে বেশি আসলে নুনের বড়ার বা রুটি বলেন কাইটা কিন্তু বেশি পাকলে মজাও হয় আরো বেশি আর কিন্তু কষ্ট হয় বানাতে তো এখন আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর আমি ঢেলে নিব একটা বউলে বউলে ঢেলে নেয়ার পর তারপর আমার হাজবেন্ড আমাকে একটু মদে দিবেন আর তারপর আমি বেলে নিব এই যে কাইটা দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে আপনারা অবশ্যই এভাবে ফলো করে বানালে দেখতে পাবেন যে এই নুনের পরাটা আসলে খেতে কিন্তু অসাধারণ চায়ের সাথে বিকালের মানে যখন আমরা চা খেতে বসবো তখন খেলে কিন্তু খুবই ভালো লাগে আর মেহমানরা আসলে তো ভেজে দিলে আরও বেশি ভালো লাগে সবাই একসাথে বসে খাওয়া যায় আমার হাজব্যান্ড একটু মদে দিয়েছিলেন তো আমি ভাবলাম যে আমি নিজেই এটা বেলে তৈরি করে নিই আপনারা আপনাদের যা কিছু হাতের কাছে আছে তা দিয়েই কিন্তু শেভ করে নিতে পারেন যদি কোনো কিছু বা কুকি কাটার না থাকে তাহলে একটা গ্লাস দিয়ে শেভ করে নিতে পারেন কেননা বাংলাদেশে যখন আমি থাকতাম তখন আমার আম্মা বা আমার আপারা যখন করতেন তখন ওনারা গ্লাস দিয়েই করতেন বেশিরভাগ আর এদেশে আসার পর তো অনেক কুকি কাটার বা বাংলাদেশে এখন মডার্ন মানে কুকি কাটার সবার ঘরে ঘরেই আছে তো এটা দিয়ে শেপ করে নিতে পারেন আমি প্রথমে প্লেন করেছিলাম তারপর আমি যে জিগজ্যাগ যে একটা ডিজাইন আছে ওইটা দিয়ে করব আর যারা যারা এখনও সিলেটের সেই বিখ্যাত নুনের বড়া এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন নন সিলেটি যারা আছেন অনেকেই কিন্তু নুনের বড়ার স্বাদটা আসলে বুঝতে পারেন না আর মাংসের ঝোলের সাথে নুনের বড়াটা ফ্রাই করে খেলে দেখবেন যে আরও ভালো লাগে তো এই তো আমি সবগুলো মানে তৈরি করে তারপরে এখন আমি ক্লিম ফিলিম দিয়ে একটা একটা লেয়ার করে আমি ফ্রিজে রেখে দিব আইস করব ফ্রিজারে দিয়ে তারপর মানে ফ্রিজে দিয়ে তারপর আইস করে তারপর আমি একটা ক্লিম মানে জিপলক ব্যাগে ভরে রেখে দিব আর ফ্রেশ ফ্রেশ খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি ঈদের দিন সকালে ভেজেছিলাম এত ভালো লেগেছে আমার কাছে আসলে বলে বোঝাতে পারবো না তো এখন চলে আসলাম আমি আয়রন করতে যেহেতু ঈদের আগের দিন তো হঠাৎ করে আসলে ঈদটা হয়ে গিয়েছে আর বেশিরভাগ চান্স ছিল যে শনিবারে হবে তো হঠাৎ করে আমরা খবর পেলাম যে সৌদি আরবে চাঁদ দেখা গিয়েছে মানে শুক্রবারে ঈদ তাই তাড়াহুড়া করে সব কিছু একটু গুজগাল করে নিচ্ছি অনেক কিছুই আসলে করার প্ল্যান ছিল কিন্তু অনেক কিছুই করতে পারিনি আর এই যে আমার ড্রেসটা আপনাদের সাথে শেয়ার করে দেখিয়ে দেই এর আগে আমি আসলে ভালো করে দেখাতে পারিনি তাই দেখিয়ে দিলাম আমি যেহেতু আয়রন করছি তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি আর এইটা কিনেছিলাম আমান থেকে সমান ড্রেস মানে ইম্পোর্ট করা ড্রেস কিন্তু মানে দুই দোকানে দুই প্রাইস আপনাদেরকে বলেছিলাম ওই ড্রেসটা আসলে খুব সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে ওড়নাটাও সিম্পলের মধ্যে গর্জিয়াস আর ড্রেসটাও আমার কাছে খুব ভালো লেগেছে দেশে মানে ড্রেসের কাজটা কামিজের যে বুকের কাজটা আমার কাছে খুব ভালো লেগেছে আসলে মিরর ওয়ার্ক ছিল মাঝে মধ্যে আমি মিরর ওয়ার্কটা বেশি পছন্দ করি না কেননা একটু ডেঞ্জারাস বেশি সাপ থাকে আর কেটে যাওয়ার মানে যাওয়ার ভয় থাকে বেশি তো এখন চলে আসলাম রান্না বাড়াতে আমি মাংস আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম কেননা হঠাৎ করে যেহেতু বললাম না যে চাঁদ দেখা গিয়েছে আর আমরা যেহেতু সৌদি আরবকে সৌদি
মানে ফলো করি, তো উনাদের কাছ থেকে যখন খবর আসে তখন আমরা মানে আমাদের উপস্থিতিটা শুরু করি। তো আমি লাউ দিয়ে রান্না করব, তাই আমার রান্না বাড়াগুলো আসলে শেষ, প্রায় শেষের দিকে। লাউ কেটে আমি রান্না করেছি, আর মিষ্টি লাউ আর মিষ্টি কুমড়াও বলতে পারেন। আর এখানে আমি ছোলা আর খিচুড়ি করেছি, এটা আমি বোনা করব পরবর্তীতে, হাফ ডান করে রেখেছি। ইফতারও রেডি করা লাগবে, এজন্য আমি ইফতারের সাথে রেডি করেছি, কেননা আমার দুই ভাগ্নে আমাদের সাথে আজকে ইফতার করবেন, তাই আমি একটু একটু মানে ওনাদের জন্য ইফতারটা রেডি করলাম। আর সন্দেশের জন্য গোলাটা গুলে রেখে দিয়েছিলাম সন্দেশটা করব বলে, আর ওই দিন আর করা হয়নি, আমি ঈদের দিন সকালে করব। আর দুইটা বেলুন এনেছিলাম ঈদের ডেকোরেশনের জন্য, আসলে দোকানে গিয়ে দেখি যে ব্যানারটা শেষ হয়ে গিয়েছে, তাই আমি শুধু বেলুন নিয়ে এসেছি। আর গত বছরের যে ব্যানারটা আছে ওইটা টাঙিয়ে দিব, আর এইটা আমি ডেকোরেশন করব। আর তেমন আসলে কোনো কিছু প্ল্যান মতো হয়নি, যেহেতু হঠাৎ করে ঈদটা বুঝতে পেরেছি যে হঠাৎ করেই হয়ে গিয়েছে, এজন্য তারপরও আলহামদুলিল্লাহ যা কিছু হয়েছে তাই আমাদের মানে ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো সব কাজ কাম শেষ করে তারপর আস্তে আস্তে চলে যাব ছানরাতের অনুষ্ঠানে। এই যে গত বছরের ডেকোরেশনটাও লাগিয়ে নিয়েছি, আর একটু একটু মানে গুছিয়ে রাখলাম যে ঈদের দিনের জন্য। আর এই কার্ডগুলো আমার মেয়েরা নিয়ে আসছে স্কুল থেকে বানিয়ে ঈদের জন্য। এটা আমার ছোটো মেয়ে মানহা বানিয়েছে, ও স্কুলে ওদের সব সেলি মানে ধর্মের এই অনুষ্ঠানগুলো আসলে সেলিব্রেট করা হয়। আর এটা আমার বড় মেয়ে বানিয়েছে, আর আমার মেজো মেয়ে বানিয়েছে যেটা, ওইটাও সুন্দর হয়েছে। এই যে এইটা খুব সুন্দর হয়েছে আসলে। আর বাচ্চাদের ঈদটা না, এটা আমার বড় মেয়ের। আর বাচ্চাদের ঈদ কিন্তু সবসময় স্পেশাল হয়, কেননা আমরা যখন ছোট ছিলাম তখন ঈদটা আমাদের কাছেও খুব ভালো মানে লাগে। আর এই যে আমার মেয়েরা মানে ঈদ হবে আর মেহেন্দি দিবে না, এটা তো হয় না। আমার দুইটা মানে ননাসের মেয়ে আমার বাগ্নেরা বাগ্নীরা ওরা দিয়ে দিয়েছে ওদের হাতে মেহেন্দি। আর এখন চলে আসলাম আমাদের ফ্যাশন বাজারে, সবসময়ই ঈদের মানে চাদরাতটা হয়, তো এবারে একটু বাতাস ছিল, এজন্য গ্র্যান্ড ভেনু বা আমাদের যে বিয়ের হলটা আছে গ্র্যান্ড ভেনু ওইটার ভিতরে ওনারা আয়োজন করেছেন। তো বাচ্চাদের জন্য খুব মানে খুব বেশি টয় বা সুইট এগুলোর দোকান রাখা হয়েছে, ইফতারের আয়োজন করা হয়েছে, চাটনি ভর্তা ড্রিঙ্ক সব কিছু, আর বেশিরভাগ মেহেদি। ঈদ হলে মেহেদি হবে না এটা তো হতে পারে না, সব মেয়েরাই আসলে মেহেদি পরে, এজন্য অনেকগুলো স্টল মেহেদি। আর যেহেতু হলের ভিতরে অনেক মানুষজন, তাই এত ওভার ক্রাউডেড ছিল, ভিডিও করা যাচ্ছিল না। আমি একটু একটু আপনাদের সাথে শুধু শেয়ার করব, তারপর পরবর্তীতে যখন দেখব যে বেশি মানুষ হয়ে আসছেন তখন আমি বেরিয়ে যাই মেয়েদেরকে নিয়ে, কেননা এত গরম হয়েছে বাইরে ঠান্ডা আর ভিতরে কিন্তু এত গরম। আর ফ্যানেরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে, আমি দেখেই তো অবাক যে সবাই ইফতার করে আসবে আর সব কিছু খাবে আর পান খাবে না, তো যে সবাই আসলে পানেরও ব্যবস্থা রেখেছেন দোকানদাররা। অনেকের সাথে দেখা হয়েছে চাদরাতে, আসলে অনেকের সাথেই দেখা হয়। আর আমি তাড়াতাড়ি করে আমার কাজগুলো সেরে চলে আসছিলাম আসলে চাঁদরাতটা দেখার জন্য। প্রতি বছর বাইরে হয়, আলাদা একটা আমেজ থাকে, এই বছর যেহেতু ভিতরে হয়েছে তাই মানে তেমন আসলে ভালো লাগেনি, পরে আমরা চলে যাই। একদিকে আসলে গান বাজছে আর ঈদের গান, রাফেল ড্র, আমার মেয়েরা কিন্তু রাফেল ড্র কিনেছে, আসলে পুরস্কারের আশায় না, আমি আরও কিনে দিয়েছি ওদেরকে এই মানে রাফেল ড্রটা হবে চ্যারিটির জন্য। তো তাই ভাবলাম যে ড্রতে যদি আমরা টিকিট না কিনি তাহলে চ্যারিটিতে যাবে না, তাই আমার তিনটা মেয়েকে তিনটা রাফেল ড্র কিনে দিয়েছি। তো ওনারা প্রাইজ মানি হিসাবে যা যা আছে তা বলছেন, মাইকিং করছেন। আর ভিতরে কিন্তু এত ওভার ক্রাউডেড আর এত মানুষজন বলে বোঝানো যাবে না, আর যত সময় যাচ্ছে তত মানে যত সময় গোনাচ্ছে আরও মানুষজন আরও বেশি আসছেন।
আর ভিতরে একটা সমস্যা হচ্ছিল, তখন আর ভিতরে মানুষজন ঢুকাতে মানে ঢুকানো হয়নি, যারা বের হয়ে গিয়েছেন আমি লাকিলি বের হতে পেরেছি। তো এখন মানে শেষ করে তারপর চলে আসলাম ঘরে। ঘরে এসে আমি আম ভর্তা খেলাম। এই আম ভর্তাটা আমার ভাগ্নে আমার জন্য এনেছিল, ওরা যখন ইফতারে আসছে তো তখন ইফতার করে আমি ঝটপট কাজকাম সেরে চলে যাই, এজন্য আর খাওয়া হয়নি। তো এইদিকে আমি নবাবি সেমাই বানাচ্ছি। নবাবি সেমাইটা বানাবো আমার ননদের ঘরে নেয়ার জন্য, আমি রাতেই এটাকে প্রসেস করে রেখে দিয়েছিলাম। তো এই তো আমার ভিডিওটা, কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর আজকের মতো এখানে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফিজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।